জাতীয় শ্রমিক লীগ হাবিলাসদ্বীপ ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ ছেলে নূর হাসান তৈয়বের তৃতীয়তম জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম, হাবিলাসদ্বীপ ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি শেখ আহমদ জাহিদুল হক, পটিয়া উপজেলার আওয়ামী লীগের যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর বাহাদুর, মোর্শেদ মেম্বার নুরুল ইসলাম মেম্বার প্রমুখ।